কথায় আছে অপেক্ষার ফল সুমিষ্ট হয়। সাকিব খানের অনুরাগীরা সেই আশায় বুক বেঁধে অপেক্ষা করছিলেন, ভেবেছিলেন তাদের উৎসর্গ করা রাজকুমার সিনেমার তৃতীয় গানটি বাজিমাত করবে, কিন্তু তার হলো না। নেট মাধ্যমে প্রকাশিত গান শুনে ও চিত্রায়ন দেখে চূড়ান্ত রকমের হতাশ হয়েছেন তারা। এ যেন অতি আশা বাঘের বাসা। আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি, সময়ও বেশি নেই, তাই 12 দিনের ব্যবধানে তিনটি গান প্রকাশিত হয়েছে। প্রথম দুটি গান সাকিবের অনুরাগীরা লুফে নিয়েছেন, তাই ধারণা করেছিলেন তৃতীয় গান আমি একাই রাজকুমার কয়েক ধাপ এগিয়ে থাকবে। গানটি লিখেছেন ফেরারি ফরহাদ, গেয়েছেন শামীম হাসান, সঙ্গীতায়োজনে ছিলেন ইমন চৌধুরী, কোরিওগ্রাফি করেছেন অশোক রাজা। গানটি প্রকাশের পর তারা রীতিমতো সাকিবিয়ানদের তোপের মুখে পড়েছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে ক্ষুব্ধ হয়ে দু এক কথা শুনিয়ে দিচ্ছেন, বিশেষ করে ফেরারি ফরহাদের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন। 3 মিনিট 7 সেকেন্ডের গানে বিভিন্ন রঙের পোশাকে দেখা গেছে সাকিবকে, যেন যাত্রাপালার জোকার। FDC-তে চিত্রায়িত গানের সেটেও দেখা গেছে রুচিহীনতার ছাপ। গানের কথায় দেশপ্রেম ও সাম্যের বাণী থাকলেও ছিল না পরিপক্কতা। এসব কারণে কিং খানের অনুরাগীরা রেগে আগুন। সাকিবিয়ানদের একজন জানিয়েছেন, গানটি প্রকাশের পর তিনি সিনেমাটি দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন। রাজকুমার সিনেমা দেখার জন্য যতটা আগ্রহী ছিলাম এখন ততটাই অনুৎসাহী। এত জঘন্য লিরিক, ফালতু গায়কী, ফালতু এডিটিং, ফালতু কস্টিউমে নির্মিত গান কিভাবে একটা সিনেমায় যুক্ত হতে পারে? এসব জঘন্য লিরিকে কখনো কোনো ডান্স নাম্বার হতে পারে না। সাকিব খানি কিভাবে এসব জঘন্য লিরিকের গানে পারফর্ম করলো? 25 বছর পরেও লোকটা ভালো মন্দের তফাৎটা বুঝলো না। আরেকজন লিখেছেন, এই গানটাকে যে ভালো বলবে তার কোনো অধিকার নেই সাকিব খানের ফ্যান হওয়ার, কারণ এরকম একটি জঘন্য গানকে যদি কেউ ভালো বলে তাহলে বুঝতে হবে সে সাকিব খানের ক্ষতি চায়। অন্য এক ভক্ত ছবির পরিচালক হিমেল আশরাফের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, পরিচালক হিমেল আশরাফের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে সাকিবিয়ানদের কাছে ক্ষমা চান, আমাদের প্রাণপ্রিয় সুপারস্টারকে আপনি এভাবে জোকার বানাতে পারেন না। একজন তো রীতিমতো গীতিকার ফেরারি ফরহাদকে হুমকি দিয়ে লিখেছেন, আপনি একটা সিগারেটের লেখক, এই গান তার প্রমাণ, এরপর সাকিব খানের কোনো কাজে যেন আপনাকে না দেখি। এমন আরও অসংখ্য লেখনীতে ভরে গেছে সাকিব খানের বিভিন্ন ফেসবুক গ্রুপ, যদিও এখনও বিষয়টি নিয়ে পরিচালক কিংবা গীতিকার কেউই মুখ খোলেননি, পালন করছেন নীরবতা। আরশাদ আদনানের প্রযোজনায় রাজকুমার ছবিতে সাকিবের বিপরীতে আছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। রাজকুমার সিনেমাটি ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা। এখন দেখা যাক, গান কেন্দ্র করে যে সমালোচনা তৈরি হয়েছে সেটা কাটিয়ে উঠে সিনেমাটি সফল হতে পারে কিনা। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। আমি একাই রাজকুমার, আমি।